এগুলো পেঁয়াজ গাছ, এগুলো পেঁয়াজ কলি নয়। কিভাবে কাটতে হয় দেখে নাও। প্রথমে নিচের পেঁয়াজটা কেটে রেখে দাও, পাতলা ফাঁপা পাতাগুলো ফেলে সরস পাতাগুলো এইভাবে কেটে নাও। এইবার পেঁয়াজটা নিয়ে ওপরে ছালটা কেটে নাও। এবার টুকরো করে নাও, তবে ভালো করে ধুয়ে নিও। কড়াটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিলাম। ফুলকপি তো শীতকালের একটা দারুণ সবজি, এটা দিয়ে আর পেঁয়াজ গাছ দিয়ে আমরা একটা নতুন রান্না করছি। এটা ভাতের সঙ্গেও যেরকম খেতে লাগবে, রুটির সঙ্গে তো অসাধারণ লাগে। কীভাবে রান্নাটা করছি তোমরা দেখো। কপিগুলো আমি আগে ভেজে নেব। কপিগুলো কেটে টুকরো করে ধুয়ে রেখেছিলাম। কপিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আমরা একটু ঢাকা দিচ্ছি, এই যে পেপারটা হবে এতে কপিগুলো একটু নরম হয়ে যাবে। আমরা ঢাকা খুলে আমরা দেখব কতটা হয়েছে। এবার আমি একটু উল্টে দিচ্ছি, এক দিকটা দেখো লাল লাল মতো হয়ে গেছে। এবার এদিকটা শুনলাম লাল লাল হবে, তাহলে কপির একটা বিচ্ছিরি যে গন্ধ বেরোয় সেটা বেরোবে না। রান্নাঘরটা নতুন হয়েছে, তার সঙ্গে এক্সস্ট ফ্যান লেগেছে, একটু আওয়াজ হবে, তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধে হবে। আমি জোরে জোরে বলছি, তোমরা বুঝে নেবে। আর রান্নাঘরটা আমরা ছোট্ট ভিডিও করে তোমাদের দেখিয়ে দেবো, কেমন লাগে বলবে। সঙ্গে আর অল্প একটু তেল যোগ করছি। এবার এই দুটো শুকনো লঙ্কাকে আমি কুচিয়ে নিয়েছি, এটা ফোড়নে দিচ্ছি, আর পাঁচ ফোড়ন ফোড়ন দিচ্ছি, এই যে পাঁচ ফোড়নটা ফোড়ন দিচ্ছি। আর একটু ঝালঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এর সঙ্গে এবার এই আলুগুলো আমি দিয়ে দেবো, করে দিলাম। হয়তো ভাবছো কপিগুলো তুললাম না, তার মধ্যেই ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, একটু না ভেবে এইভাবে করে দেখো না, আগে গন্ধে মন ভরবে। এবার দেখো কেটে ধুয়ে রাখা পেঁয়াজ গাছগুলো, তার সঙ্গে নিচের দিকে যে পেঁয়াজগুলো থাকে এগুলো অবশ্যই দেবে, এগুলো আলাদা একটা তরকারি স্বাদ আনে। আমি এই পেঁয়াজ গাছগুলো এর মধ্যে ছড়িয়ে দিব, পেঁয়াজ গাছটা দিয়ে দিই। এবার আমি বেশ ভালো করে এগুলো মিশিয়ে দিই, ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার একে একটা টমেটো কেটে রেখেছি চারটে করে দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম, আলুগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য একটু হালকা জলে ছিটে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার আমরা ঢাকাটা খুলে একবার দেখে নেবো কতটা কী হয়েছে না হয়েছে। তোমরা সবাই দেখে নিলে যে আমি এতে কোনো মশলা ব্যবহার করি না। এবার একটু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। শুধু মশলা বলতে লঙ্কা, এই রয়ে কাঁচা লঙ্কা, নুন আর হলুদ, আর ফোড়ানো দুটো শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, এটা দিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলুটা, কপিও সেদ্ধ হয়ে গেছে, আর পেঁয়াজ গাছও তরকারির সঙ্গে ভালো মিশে মিশে গেছে। এবার আমি আর একটু দেখে নেড়ে ছেড়ে নামিয়ে দেবো। পেঁয়াজ গাছটা যদি আমরা আলাদা করে ভেজে নিতুম, গন্ধটা এবং স্বাদটা দুটোই পাওয়া যাবে না, এই জন্য আমরা এটা কাঁচা অবস্থায় ফোড়নের সঙ্গে দিয়ে দিল। এই মাখো মাখো ভাবটা এসে গেছে, এবার আমরা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে ফেলি।
তোমরা করে খেয়ে দেখো কিরাম লাগে। হয়ে গেছে, আমি নুড়ি দিচ্ছি। এবার আমরা এটা একটা পাত্রে ঢেলে ফেলছি বড়ার থেকে। দেখো কপিগুলো সুন্দর গলে গলে গেছে, আলু তো গলে গেছে। শীতের দুটো সবজি দিয়ে প্রায় মশলা ছাড়াই তৈরি দারুণ স্বাদের বাহারি সবজি।